আজকে থেকে শুধু ড্রোন না ঘুড়ি উড়াতে আপনাকে পারমিশন নিতে হবে তাও আবার পঁয়তাল্লিশ দিন আগে সো হ্যালোভিয়ার্স দিস ইজ মাহসম রেলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে নতুন যে রুলসটা আপনার হচ্ছে গতকালকে থেকে চালু হলো সেই রুলস অনুসারে আপনি আসলে কোন কোন জিনিস উড়াতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশ দিন আগে আপনার আসলে পারমিশন নিতে হবে কি না টোটাল ইনফরমেশন আমার মনে হয় এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নতুন যে রুলস এসেছে ঘুড়ি উড়ানো বা হেলিকপ্টার উড়ানো বা ড্রোন উড়ানোর ক্ষেত্রে সেটা সম্বন্ধে জানতে পারবেন এবং নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন লাইক দিলে আসলে নতুন নতুন ভিডিও দিতে ইন্সপিরেশন বাড়ে সো কষ্ট করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন সো চলুন ভিডিওটি শুরু করি আজকে দিকে যদি আপনার কাছে ড্রোন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে উড়ানোর জন্য অবশ্যই আপনাকে পঁয়তাল্লিশ দিন আগে আপনি আসলে পারমিশন নিতে হবে এবং এই ক্ষেত্রে আপনি কখন উড়াবেন কি উড়াবেন না উড়াবেন কোথায় উড়াবেন টোটাল ইনফরমেশন দিয়ে আপনাকে পাঁচচল্লিশ দিন মানে পঁয়তাল্লিশ দিন আগে সেই পারমিশন নিতে হবে দেন গিয়ে হচ্ছে আপনি আসলে ড্রোন উড়াতে পারবেন সো এই ক্ষেত্রে হচ্ছে শুধু ড্রোন না ড্রোন আছে তারপর হচ্ছে রিমোট কন্ট্রোল আপনার যে এই যে হেলিকপ্টার বা বিভিন্ন টাইপের খেলনা যেগুলো আসলে আপনার আকাশে উড়াতে পারেন এই টাইপের খেলনা ড্রোন তারপর হচ্ছে ঘুড়ি উড়ানো এই সব কিছুর ক্ষেত্রে আপনাকে পঁয়তাল্লিশ দিন আগে হচ্ছে আপনার পারমিশন নিতে হবে রাইট নাও যে রুলস ইস্টাবলিশ হয়েছে এই ক্ষেত্রে আপনার পারমিশন লাগবে হচ্ছে আন্তঃ বিমান পরিদপ্তরের যেখান থেকে আপনি আসলে ওইখানে ফর্ম পাবেন সেই ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করলে আপনাকে যদি পারমিশন দেয় তাহলে সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন পরে আপনি উড়াতে পারবেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ব্লক লক করতেন বিভিন্ন টাইপের ড্রোন শ্যুট দেখাতেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম ফেস করতে হবে আগে এই ক্ষেত্রে কিন্তু সরাসরি কোনো রুলস ছিল না রাইট নাও কিন্তু এই রুলস আপনার হচ্ছে অলরেডি ইস্টাবলিশ হয়ে গেছে এখন থেকে দেখা গেছে যে আগে কি করছে সেটা কোনো সমস্যা না বাট নতুন করে যদি আপনি ড্রোন শট নিয়ে ভিডিও পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা বড় অঙ্কের জরিমানা গুনতে হবে সো ড্রোনের ক্ষেত্রে আসলে এখন থেকে সাবধান হয়ে যেতে হবে আর এছাড়া দেখা গেছে যে ড্রোনটা ঠিক আছে বাট ঘুড়ির ক্ষেত্রেও কিন্তু এখন পারমিশন লাগবে মানে ফর্টি ফাইভ ডেজ আগে আপনার হচ্ছে পারমিশন লাগবে বাট আপনি হয়তো বা চোখ ফাঁকি দিয়ে ভিডিও করতে পারেন বা আপনার হচ্ছে ঘুরি উড়াতে পারেন সেই ক্ষেত্রে যদি ধরতে পারে এবং এভিডেন্স পায় তাহলে সেই ক্ষেত্রে অনেক বড় অঙ্কের আপনার হচ্ছে জরিমানা হবে এক্ষেত্রে আরও কিছু ইনফরমেশন আপনার আপনার সাথে যোগ করে দিই ফর এক্সাম্পল মনে করেন আপনি বাইরে থেকে ড্রোন আনছেন সেই ক্ষেত্রে যদি আপনি এটার মধ্যে মানে আপনার হচ্ছে ডিক্লারেশন যদি ড্রোন না দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওই ড্রোন তো সিস হবে হবে সাথে কিন্তু আপনাকে অনেক বড় অঙ্কের জরিমানা গুনতে হবে এটা আসলে শুধু মুখের কথা না এটা অলরেডি আপনার হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে আমারই পরিচিত কোনো এক পার্সনের এরকম ড্রোনের কারণে তাকে পনেরো লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে জাস্ট রিসেন্ট বলা যায় সো বুঝতেই পারছেন যে এটা খেলনা ড্রোন হোক বা আপনার হেলিকপ্টার হোক বা প্লেন হোক যেগুলো হচ্ছে আকাশে উড়ে সেগুলো এখন থেকে উড়াতে পারবেন না এগুলো উড়ানোর জন্য আপনাকে আইসপের সেন্টারের যেতে হবে সেখান থেকে অ্যাপ্লাই করবেন দেন তারা যদি অ্যাপ্রুভ করে সেই পেপারস দিয়ে সেই সময়ের জন্য এবং নির্দিষ্ট সময়ের জন্য আপনি উড়াতে পারবেন সো এবার সে হচ্ছে এটা কেন করলো এই রুলসের কারণ হচ্ছিল তারা যে কারণ দেখাচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির প্রবলেম মানে আপনাদের যে জাতীয় সিকিউরিটি সেটার কারণে আসলে এখন যে কেউ চাইলে আপনারা হচ্ছে ড্রোন উড়াতে পারবে না সো এই ক্ষেত্রে পারমিশন নিতে হবে রিজন হচ্ছে এই টাইপের রুলস আসার পিছনে কিছু কারণ থাকে ফর এক্সাম্পল হচ্ছে কিছু মানুষের গাফলিতির কারণ হয়ে থাকে যে ড্রোন পেয়েছে সে যেখানে খুশি সেখানে উড়ায় ফেলা সো ওটার কারণে আসলে আস্তে আস্তে জিনিসগুলো রেস্ট্রেক্টেড হয়ে যায় আমার মতো হচ্ছে কোনো কিছু আপনার ব্যবহার করার আগে তা আপনার কোথায় ব্যবহার করতে পারবেন না পারবেন সেটা আসলে জেনে বুঝে ব্যবহার করা উচিত আমার পার্সোনালি মনে হয় এতে দেখা গেছে যে একজনের ভুলের কারণে সবাই শাস্তি পায় সো এবার আসে হচ্ছে আপনি কি এই রুলসটা সাপোর্ট করেন কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি রুলস সাপোর্ট করতে পারেন নাও করতে পারেন এই রুলস আমি দেনছো শুধু শুধু আমাকে কিছু বলে লাভ নেই বাট আপনার পার্সোনাল ওপিনিয়ন আপনি অবশ্যই শেয়ার করবেন যে এই রুলসটা আপনার কাছে কি মনে হয়েছে যে এটাকে বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেল নাকি আসলে ইস চলে যে না ঠিক আছে এই ধরনের প্রবলেম হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে এটা করা ভালো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার সেকেন্ড যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে নেই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন চাইলে সেটা সাবস্ক্রাইব করে আসতে পারেন নতুন নতুন ইনফরমেশন পাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ